ডাইনোসর আমরা কোনো মুভিতে দেখেছি, কিন্তু এই ডাইনোসর আমাদের এই পৃথিবীতে জীবিত ছিল তার কিন্তু এখনও প্রমাণ পাওয়া যাচ্ছে আমাদের এই পৃথিবীর বুকে। সেই রকম একটি প্রমাণ পাওয়া গেল পর্তুগালে। এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম। এই ফসিলটি কোথায় পাওয়া গেল বা এই ফসিলটি কিসের ফসিল আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ডাইনোসরের জীবাশ্মটি এতই বড় যে এটা ইউরোপের সবচেয়ে বড়, কিংবা এর আগে ইউরোপে কিন্তু এত বড় ডাইনোসরের জীবাশ্ম কিন্তু পাওয়া যায়নি। তবে এক ব্যক্তি তার বাড়ির পেছনে খনন কার্যের সময় 2017 সাল থেকে তিনি এই জীবাশ্মটি লক্ষ্য করেছিলেন, কিন্তু এই মাসেই বা এই পর্যন্তই পাওয়া সবচেয়ে বড় জীবাশ্মের খোঁজ কিন্তু পর্তুগালে পাওয়া গেছে। এই পর্তুগালের পম্বাল শহরের কিন্তু এই জীবাশ্মটি পাওয়া গেছে। তবে এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পর্তুগাল এবং স্পেনের জীবাশ্মবিদরা কিন্তু অবশ্যই পৌঁছে গেছেন সেখানে। তবে বিজ্ঞানীদের মতে এই জীবাশ্মটি হচ্ছে সারোপডের। এই প্রজাতির ডাইনোসর ছিল উদ্ভিদভোজী এবং চার পেয়ে প্রাণীটির গলা আর লেজ হতো লম্বা, এবং ডাইনোসরের বাকি সব প্রজাতির মধ্যে বৃহত্তম ছিল এই সারপড। 15 কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো কিন্তু এই ডাইনোসর। পর্তুগাল থেকে উদ্ধার হওয়া এই জীবাশ্মটি প্রায় 25 মিটার অর্থাৎ 82 ফিট এবং উচ্চতা হচ্ছে 12 মিটার অর্থাৎ 39 ফিট মতো লম্বা। তবে লিপসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গবেষক এলিজাবেথ মালাফাইয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া জীবাশ্মের পাঁজরাগুলি কিন্তু অক্ষত রয়েছে, সাধারণত একই রকম দেখতে থাকে এই সারোপড। তবে ওই এলাকায় এই ধরনের জীবাশ্ম মিলতে পারে বিজ্ঞানীদের। তাই বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।